শিবপ্রসাদ গুপ্ত তখন সদাব্রতকে নিজের অফিসে বসিয়ে বোঝাচ্ছিলেন। যখন পাকিস্তান হলো বুঝলে সকলের তো মাথায় হাত, পিলপিল করে সব রেফিউজিরা আসছে, জড়ো হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মে। যত খালি দোকান মসজিদ ছিল সব জায়গায় হিন্দুরা ঢুকে থাকতে লাগলো, তারা কলকাতা রিফিউজিতে গিজগিজ করতে লাগলো। আর পাকিস্তান হওয়ার পরই শুরু হয়ে গেল বর্ডার ট্রাবল, কাশ্মীর ট্রাবল। এই যে পাকিস্তান সব সমস্যার মূলে, সেই পাকিস্তান না হলে কিন্তু আমার এই ল্যান্ড স্পেকুলেশন বিজনেসটাও এত রমরম করে চলতো না। সমস্ত কলকাতা রিফিউজিতে ভরে যাওয়ার পরই তো আমি গ্রেটার কলকাতার কথা ভাবলাম। আচ্ছা বলো তো, পাকিস্তান কেন হলো, কে দায়ী পাকিস্তান হওয়ার জন্য? গান্ধী, নেহরু, জিন্না, নাকি ব্রিটিশ গভর্নমেন্ট? আসল সিক্রেটটা তোমাকে বলি আমি, তোমার জানা দরকার। কিন্তু ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ডিড স্টেটস দলিলপত্র সব আমার অফিসেই রয়েছে, লোকাল পুলিশকে আমি খবর দিয়ে রাখবো। তবে মনে হচ্ছে রিফিউজিরা গন্ডগোল করবে, কিন্তু ডিক্রি যখন হয়ে গেছে তখন পজিশন পেতে হলে মারপিট করা ছাড়া উপায় কি? বুঝেছি বুঝেছি, আমি পেপার্স নিয়ে আপনার কাছে আমার ছেলেকে পাঠাচ্ছি। আচ্ছা হ্যাঁ, নমস্কার। ফোন রেখে হিমাংশু বাবুকে ডেকে পাঠালেন। হিমাংশু বাবু, যাদবপুরের সেই জবরদখল বস্তিটার সম্বন্ধে যেসব পেপার্স অফিসে আছে সেই ফাইলটা দিন তো, সদাব্রত ওগুলো নিয়ে একবার গোলকবাবুর কাছে যাবে। হিমাংশু বাবু যাবার পর, তোমার হাত দিয়েই কাগজগুলো পাঠাচ্ছি, কারণ তোমারও সবকিছু জানা বোঝা দরকার। যাদবপুরের সেই জমিটাও তোমায় দেখিয়ে নিয়ে আসবো একদিন, দেখবে রিফিউজিরা সেই জমির ওপর কিরকম ঘর বানিয়ে মজাসে জমিয়ে বসে পড়েছে। ওই জমিটাও খালি করে বেচে দিলে আমার প্রচুর প্রফিট থাকবে। তাই তো তোমাকে একটু আগে বলছিলাম না, পাকিস্তান হয়ে আমার কোনো লোকসানি হয়নি, শুধু লাভ হয়েছে। রিফিউজিরা না এলে কি ল্যান্ডের এই দর উঠত? সদাব্রত আজকাল রোজই বাবার অফিসে এসে বসে, বাবার চেয়ারে বসেই কাগজপত্র নাড়াচাড়া করে। সামনে দেওয়ালে বহু বাঁধানো ফটো, কোনোটায় গান্ধীজি পা মুড়ে বসে আছেন, কোনোটায় নেহরু মাইক্রোফোনের সামনে বক্তৃতা দিচ্ছেন। শিবপ্রসাদ বাবুর ছবিও আছে, কখনো ডক্টর বিধান রায়ের সঙ্গে, কখনো শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে। এক একটা ফাইল নিয়ে গোড়া থেকে শেষ পর্যন্ত পড়ে যায় সদাব্রত। জটিল করেসপন্ডেন্সের ক্রসওয়ার্ড পাজল, জমি কেনা থেকে শুরু করে বেচা পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারে না সে। হঠাৎ জিজ্ঞেস করে বসে, আচ্ছা হিমাংশু বাবু, আমাদের এই ফার্ম থেকে মান্থলি ইনকাম কত হয়? আর কোম্পানির ব্যালেন্স শিটটা নিয়ে আসবো? না না, ব্যালেন্স শিট আনতে হবে না, আপনি অ্যাপ্রক্সিমেটলি বলুন না। কত আর, আমাদের ফার্ম তো আর সেরকম রিচ নয়, সেরকম প্রফিট হচ্ছে কোথায় আর, অনেক রাইভাল কোম্পানি গজিয়ে উঠেছে। ওই মেরে কেটে মাসে 450 টাকার মতন ইনকাম হয়। সদাব্রত অবাক হয়ে গেল, মাত্র 450 টাকা? ওদের বাড়ি, গাড়ি, ড্রাইভার, চাকর, বাকর, ঠাকুর, ঝি, কলেজের মাইনে, টিউটার, সব ওই টাকায় কী করে সম্ভব? কিন্তু মুখে কিছু বলল না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমি এই ফাইলগুলো একটু পড়ে দেখি। পড়তে পড়তেই হঠাৎ সদাব্রত জিজ্ঞেস করল, আর একটা কথা হিমাংশু বাবু, সেই বস্তিটার ব্যাপারে কি হলো? সেই যে আমি সমস্ত পেপার্স নিয়ে আমাদের ফার্মের অ্যাডভোকেট গোলকবাবুর কাছে সাবমিট করে এলাম, শেষ পর্যন্ত তার কি হলো? সে তো বন্দোবস্ত হয়ে গেছে। কি বন্দোবস্ত? উকিলের কাজ সব কমপ্লিট, আমাদের দিক থেকে কোনো ফল্ট নেই, এখন বাকি শুধু দখল করা। দখল করা মানে? এই যে উদ্বাস্তুরা এখানে এসে উঠেছে, কার জমি তার ঠিক নেই, জমিতে এসে উঠে একেবারে ঘর বাড়ি তৈরি করে ফেলেছে। ঠিক আছে, এখন কি মামলা করে এদের ওঠাবেন? না না, মামলা করলে কি আর ওঠে, যেখানে বসেছে সেখান থেকে ওদের ওঠানো শক্ত। আর গভর্নমেন্ট কিছু বলতে সাহস করবে না ওদের, কারণ ওদের ভোট আছে, সামনে ভোট আসছে, তাই ওদের চটাতে চাইবে না। কমিউনিস্ট পার্টিরা তো ওদের ব্যাকিং নিয়েই ভোটে দাঁড়াচ্ছে কি না?
ওইসব মামলা টামলা করলে কিছু হবে না। তাহলে কি করে ওদের সরাবেন? মেরে রাতারাতি কাজ সেরে ফেলতে হবে। যদি কোনোভাবে রায়ট বেঁধে যায় তো ক্রিমিনাল কেসে ফেসে যাবো আমরা। আমাদের সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। একদিন মিড নাইটে গিয়ে সব ঝুপড়ি ঘর ভেঙে দিয়ে দখল করে নেব। কিন্তু ওরা যাবে কোথায়? সে ওরা জানে। এইরকম করে আমরা রিজেন্ট পার্কে 10 বিঘে জমি রিক্লেম করে নিয়েছি। এই পাড়ার একজন বিজনেসম্যান তারও এরকম কয়েক কাটা জমি উদ্বাস্তুরা দখল করে রেখেছিল। তিনি ভালো মানুষ, মামলা করতে গেছিলেন। আজ 7 বছর হয়ে গেল সেই মামলা চলছে, টাকাও খরচ হচ্ছে, অথচ কোনো ফয়সলা হলো না। আমি শিবপ্রসাদ বাবুকে বলেছি ওদের মেরে না তাড়ালে ওরা যাবে না, 2-4টের মাথা না ফাটালে ওদের উচিত শিক্ষা হবে না। সদাব্রত সেই অফিসের চেয়ারে বসেই যেন বস্তিটার চেহারা কল্পনা করে নিতে পারল। ছেঁড়া চট, ভাঙা বাঁশ, রানীগঞ্জের টালি দিয়ে এলোমেলো খাপছাড়া বাড়িগুলো দাঁড়িয়ে আছে। সেদিন হঠাৎ শম্ভুর ফোন এলো সদাব্রতর অফিসের। সদাব্রত, আমি শম্ভু বলছি। আমি সেই খবরটা জোগাড় করেছি রে, দুলালদার সঙ্গে দেখা হয়েছিল। কি বললো? টেলিফোনে সব বলা যাবে না, আজ বিকেলে আমার বাড়িতে দেখা করিস, আমি ছেড়ে দিলাম। সদাব্রতর আবার সব মনে পড়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। অফিস ফেরত শম্ভুর বাড়িতে পৌঁছে গেল, দেখলো শম্ভুর ছোট ভাই বোনটা পড়তে বসেছে। শম্ভু বেরিয়ে এসে বলল, চল ক্লাবে চল, এখানে জায়গা নেই বসার। না না, আমি আর ওই ক্লাবে টাবে যাবো না, তোদের প্লেটে হচ্ছে বোধ হয়। না না, প্লে হচ্ছে না, হিরোইনই পাওয়া যাচ্ছে না। কেন? সেই মেয়েটা আসছে না? সেই কুন্তি মেয়েটা? না, কালীপদ ডিরেক্টর, কালীপদই তাকে ক্যান্সেল করেছে। এখন কালীপদ যদি তাকে ডেকে আনে তবেই প্লে হবে, নইলে হবে না। আচ্ছা, সেই মেয়েটার বাড়ি কোথায় রে? সে তো যাদবপুরে। কোথায় কোন বস্তিতে থাকে? আমার সঙ্গে দেখা হয়েছিল, কোথায় থাকে কিছুতেই বলতে চাইনি। যাক গে, তোর দুলালদা কি বললো? দুলালদা ইয়ার কি করেছিল, সিরিয়াসলি বলেনি। তুই আর ওসব নিয়ে কিছু ভাবিস না, ভুলে যা ব্যাপারটা। কি আশ্চর্য রে, অদ্ভুত লোক তো তোর ওই দুলালদা। এই তো আমাদের ক্লাব এসে গেছে, চল বসি ভেতরে, দুলালদা আজ ক্লাবে আসবে বলেছে। ক্লাবের ভেতরে ঢুকতে গিয়েই হোঁচট খেল সদাব্রত। ভেতরে বেশ ভিড়, কালীপদ আর কুন্তি মুখোমুখি। কালীপদ মন দিয়ে কিছু বোঝাচ্ছিল কুন্তিকে, কুন্তির হাতে চায়ের কাপ। হঠাৎ সদাব্রতকে দেখে কুন্তি চমকে উঠল, আর সঙ্গে সঙ্গে চা চলকে পড়ল তার শাড়িতে। শম্ভুরা কেউই জানত না কুন্তির আসার কথা। কালী নিজের অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাদবপুরের রিফিউজি কলোনি থেকে খুঁজে খুঁজে কুন্তিকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসছে। কালীপদ মরামাটির প্রথম সিনটা বেশ ভালো করে বোঝাচ্ছিল, কুন্তিও মন দিয়ে শুনছিল। সদাব্রত শম্ভুর কানের কাছে মুখ এনে বলল, কই রে শম্ভু, তোর দুলালদা তো এখনো এলো না। শম্ভু চুপি চুপি বলল, আর একটু বস না, আসবে এক্ষুনি। কালীপদ কুন্তির দিকে চেয়ে বলল, এইবার দেখি তোমার ডেলিভারি কেমন হয়। তুমি মনে করে নাও তোমার বয়স 16 বছর, বাংলাদেশ থেকে পালিয়ে এসে শিয়ালদা প্ল্যাটফর্মে বসে আছো। তোমার গায়ে ছেঁড়া শাড়ি, তোমায় সবাই চেয়ে চেয়ে দেখছে, কিন্তু তুমি সরল মুখে তাকিয়ে দিচ্ছ। এবার এবার মুখটা একটু তোলো। হ্যাঁ, এবার বলো। কুন্তিও মনে প্রাণে চেষ্টা করছিল এক্সপ্রেশন দেওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে বলো। হঠাৎ কালীপদ বলে উঠল, এ শম্ভু চুপ কর না, তুই ডিস্টার্ব করছিস কেন? আর যদি চুপ করে না থাকতে পারিস তো বাইরে চলে যা। আসলে সদাব্রতই কথা বলছিল, কথাটা সদাব্রতর গায়ে গিয়ে লাগলো। উঠে দাঁড়িয়ে বলল, আমি আমি চললুম রে বলে সদাব্রত আর শম্ভু বাইরে বেরিয়ে আসছিল। সেই সময় হঠাৎ কুন্তি বলে উঠল, বাইরের বাজে লোকদের কেন আসতে দেন আপনারা? সদাব্রত পেছন ফিরে বলল, আমার কথা বলছো? সমস্ত ক্লাব তখন স্তম্ভিত হয়ে গেছে। কুন্তি ও দাপট দেখিয়ে বলল, হ্যাঁ আপনার কথাই বলছি, আপনি তো মেম্বার নন এ ক্লাবের, আপনি কেন আসেন এখানে কাজের ক্ষতি করতে? শম্ভু লজ্জায় হতবাক হয়ে বলল, কি বলছো কি তুমি কুন্তি, কাকে কি বলছো? সদাব্রত আমার বন্ধু, আমি ওকে ডেকে এনেছি। আপনার বন্ধু তা আমি জানি, কিন্তু বন্ধু হলে যে মানুষ আক্কেল হারিয়ে ফেলবে এটা ভালো কথা নয়। তার মানে? যদি আপনার আক্কেল থাকতো তো আমার কথার মানে জিজ্ঞেস করতেন না। সদাব্রতর মুখে কথা জোগালো না, হতবাক হয়ে গেল।
তুমি কি আমাকে লম্পট মেয়েবাজ প্রমাণ করতে চাও এতগুলো লোকের সামনে? আমার মুখ দিয়ে আর সে কথাটা নাই বা বললে। সদাব্রত আর থাকতে পারল না, সকলের দিকে তাকিয়ে বলল, আপনারা সকলে কি এই মেয়েটার কথা বিশ্বাস করছেন? যার নিজের উদ্দেশ্য খারাপ সেই যেভাবে বাজে কথা বলতে পারে। আমার মনে কোনো খারাপ মতলব ছিল না, আমি শুধু শম্ভুর সাথে দেখা করার জন্যই এসেছিলাম এখানে। এই মহিলা এখানে আছেন জানলে আমি কখনোই আসতাম না। তো কুন্তি গুহের সঙ্গে কি আপনার আগে থেকেই আলাপ ছিল? সে কথা ওকেই জিজ্ঞেস করুন না। কুন্তি বোধ হয় তখন ভয় পেয়েছে, তার চোখ দিয়ে তখন জল গড়াচ্ছে, বলল, কালীপদবাবু, আমি আপনার কাছে অভিনয় করার জন্য এসেছি। এমন কি অপরাধ করেছি যে তার জন্য বাইরের একজন লোক আমাকে এইভাবে অপমান করে যাবে আর আমাকে তাই সহ্য করতে হবে? আমি তো সেই জন্যই বলেছিলাম যে রিহার্সালের সময় কোনো বাজে লোক ঢোকাবেন না। কিন্তু আমি তো কিছু জানি না, শম্ভুই তো এনেছে ওকে। শম্ভু এতক্ষণ চুপ করেছিল, বলল, বাহ, তুই তো আমাকে আগে বলিসনি ইনি আসবেন, তাহলে আজ আমি ক্লাবে আসতামই না। তো তোকে সেটা বলতে হবে কেন? তুই নিজে বুঝতে পারিস না, ঘটে এক ফোঁটা বুদ্ধি নেই তোর। খবরদার বলছি কালীপদ, ইডিয়েটের মতো কথা বলিস না। কি, তুই আমাকে ইডিয়েট বললি? ইডিয়েট তোর সামান্য কথা, কুন্তি না থাকলে তোকে আরও অনেক কিছু বলতাম। ক্লাব কি তোর একলার? কে তোকে ডিরেক্টর করেছে? কে তোর জন্য ভোট ক্যানভাস করেছিল? এখন যে বড় দাদাগিরি করছিস। কালীপদ এবার উঠে দাঁড়িয়ে বলল, কি ডিরেক্টরের রেসপেক্ট রেখে কথা বলতে পারিস না? এখানে বেশ্যা নিয়ে প্লে করছি না আমরা, ভদ্রলোকের মেয়ে নিয়ে থিয়েটার করছি। কী করে ভদ্র ভাষায় কথা বলতে হয় সেটা আগে শিখে তারপর এখানে আসবি। তুই আমাকে অভদ্র বললি? আর রাগ সামলাতে পারল না শম্ভু, কষে এক চড় মারল কালীপদর মুখে, আর সঙ্গে সঙ্গেই সবাই এসে ধরে ফেললো তাদের দুজনকে। ক্লাবের ভেতরে তুমুল গোলমাল শুরু হলো, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। কালীপদও যত চিৎকার করে শম্ভুও তত, সে এক যাচ্ছে তাই অবস্থা। সদাব্রত দেখলো তার জন্যই এত ঝগড়া অশান্তি, সে শম্ভুর হাত দুটো ধরে টান মারল, শম্ভু চল এখান থেকে চলে আয়। শম্ভু তখনও চেঁচাচ্ছে, আমার ফ্রেন্ডকে ইনসাল্ট করবে? এত বড় সাহস! আমার ফ্রেন্ডকে ইনসাল্ট করা মানে তো আমাকে ইনসাল্ট করা। আমি দেখবো কি করে তোর মরামাটি প্লে হয়। একটা রাবিশ নাটক লিখেছে তার আবার অহংকার, ওরকম আমিও লিখতে পারি। তোরা কি ছোট লোকের মতো ঝগড়া করতে আরম্ভ করলি রে? কুন্তির গলা শোনা গেল। ও কালীপদ দা, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার ট্যাক্সি ভাড়াটা দিয়ে দি। সদাব্রত এবারে হ্যাচকা টান মেরে শম্ভুকে বাইরে নিয়ে এলো। কেন তুই ঝগড়া করতে গেলি ওদের সঙ্গে? আমি তো আগেই বলেছিলাম ক্লাবের ভেতরে যাবো না। কেন ভেতরে যাবি না? ওর একলার ক্লাব, আমি মেম্বার নই, আমি চাঁদা দিই না। তুই থাম, এইসব আজে বাজে কাজ নিয়ে কেন থাকিস? শম্ভু তখনও গজরাচ্ছে, আমি কালীপদকে কিছুতেই প্লে করতে দেবো না, তুই দেখে নিস। আমার জন্যই তোর এই অপমানটা হলো, তুই দেখ না আমি কালীপদর কী করি, লে ওরা কী করে তাই আমি দেখবো। তুই ক্লাব আর থিয়েটার নিয়ে এত সময় নষ্ট করিস কেন? আর কিছু কাজ নেই তোদের? কী করবো বলতো, সারাদিন অফিসে খেটে বাড়িতে আসার পর একটা ঘর নিয়ে যে একটু বিশ্রাম করি। কেন, বাইরের দুনিয়ায় কত কাজ পড়ে রয়েছে দেখতে পাস না? এককালে তোরাই তো রায়টার সময় চাঁদা তুলেছিলি, যখন দুর্ভিক্ষ হলো তোরা লঙ্গরখানা খুলেছিলি। ক্লাব না করে গরিব ছেলে মেয়েদের ওই ঘরে তো পড়াতে পারিস স্কুল করে, দূর, ওসব আর ভালো লাগে না। আমার মাস্টারমশাই কেদারবাবু তো তাই বলেছিলেন, দেশ স্বাধীন হলো তো কী হলো, এখনও প্রচুর প্রবলেম রয়েছে, এই যে এত ম্যান পাওয়ার নষ্ট হচ্ছে এর কী হবে? আমার নিজেরও তো ভাবনা, আমি যে কী করে করব। আরে তোর কী ভাবনা, তোর বাবার টাকা আছে, তোর কিছু না করলেও চলবে। ওই তো তোদের ভুল ধারণা, টাকা আছে বলেই তো আত্মীয় স্বজন বাবা মা আশা করে আমি আরও টাকা ইনকাম করব, আরও ওপরে উঠব, সমাজের একেবারে ওপর তলায় পৌঁছাবো। যাকগে চলি আমি। আচ্ছা। সদাব্রত গাড়ির ভেতরে উঠে বসলো, বাড়ি পৌঁছাতেই বদ্রীনাথ বলল, এত দেরি হলো দাদাবাবু, মাস্টারমশাই অনেকক্ষণ বসেছিলেন আপনার জন্য। কোন মাস্টারমশাই? কেদারবাবু? কিসের জন্য এসেছিলেন? তা তো জানি না, বললাম দাদাবাবু অফিস থেকে আসবেন, একটু বসুন। কি জন্য এসেছিলেন কিছু বলেছেন? বললেন একটা বাড়ি দরকার, এই মাসের মধ্যেই একটা বাড়ি না হলে আর চলছে না তার। সদাব্রত বাড়ির ভেতরে ঢুকে গেল।